ছাত্র ছাত্রীরা, আমি অরিত্র স্যার তোমাদের সবাইকে ছায়া প্রকাশনীর এই স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 4.5 মিশ্রণের উপাদানের পৃথককরণ অধ্যায়ের একটি টপিক পাতন নিয়ে আলোচনা করব। তবে আমি তোমাদের রেকমেন্ড করব এই ক্লাস চলাকালীন তোমরা ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটি তোমাদের কাছে অবশ্যই কিন্তু খোলা রাখবে। এর ফলে এই বিষয় সংক্রান্ত তোমাদের যে কনসেপ্ট বা ধারণা সেটা আরও স্বচ্ছ হবে। তাহলে চলো আজকের এই ক্লাস শুরু করা যাক। পাতন কাকে বলে সেটা জানার আগে চলো তোমাদের ছোট্ট করে একটা গল্প বলি। ধরে নাও একটি ছেলে, তাকে তার এক বন্ধু এসে একটি নুন জলের দ্রবণ দিল বা মিশ্রণ দিল, তার মধ্যে জলের মধ্যে কিছুটা পরিমাণ নুন মেশানো রয়েছে। সে দাবি করলো যে কীভাবে এখান থেকে জলকে আর নুনকে আলাদা করা যায়। তো সেই ছেলেটি কী করলো জানো, সেই নুন জলের মিশ্রণটাকে সে নিল, নিয়ে গরম করতে শুরু করলো। কিছুক্ষণ বাদে জল ফুটতে থাকলো, সেখান থেকে জলীয় বাষ্প বেরোচ্ছে। সেই যে জলীয় বাষ্পটা বেরোচ্ছে সে কী করলো, সেই জলীয় বাষ্পটাকে একটা অন্যত্র জায়গায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিল। এই যে জলীয় বাষ্পটা অন্য জায়গায় গিয়ে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে সেটা কী হবে, আবার তো জলই হয়ে যাবে। সেই যে জলীয় বাষ্পটা যেখানে ঘনীভূত হয়ে জল হচ্ছে সেটাকে সে আলাদা একটা পাত্রে ধারণ করলো এবং সবশেষে ওই আগের পাত্রটি যেটাকে গরম করা হচ্ছিল সেখানে দেখা গেল সাদা সাদা নুন জমে রয়েছে। তাহলে এইভাবে সে দেখিয়ে দিল যে আমি নুনের জলীয় দ্রবণ থেকে জলকে আর নুনকে আলাদা করতে পারি। তাহলে এই যে পদ্ধতিটা সে অবলম্বন করলো, যে একটা মিশ্রণকে ফোটালো, সেখান থেকে একটা বাষ্প বেরোলো এবং সেই বাষ্পটাকে আবার সে ঠান্ডা করে একটা উপাদান পেয়ে গেল আর আগের পাত্রটার মধ্যে অন্য আরেকটা উপাদান আগের মতো অবস্থাতেই পড়ে রইল, এই যে পদ্ধতিটা এটাকেই কিন্তু বন্ধুরা পাতন বলে। তাহলে পাতনের সংজ্ঞাটা যদি আমরা এখন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, ভালো করে তোমরা লক্ষ্য করো, যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে প্রথমে বাষ্পীভূত করা হয় এবং এরপরে সেই বাষ্পকেই ঠান্ডা করে আবার তরলে পরিণত করা হয়। আমি যে গল্পটা বললাম তার সাথে তোমরা মিল পাচ্ছ নিশ্চয়ই, যে প্রথমে আমরা বাষ্পীভূত করব তাপ প্রয়োগ করে, তারপরে সেই বাষ্পকে আবার ঘনীভূত করে ঠান্ডা করব। এবং এইভাবেই দুটো উপাদানকে আমরা মিশ্রণের থেকে আলাদা করব। এই পদ্ধতিটাকেই পাতন বলা হয়। তাহলে কাদের ক্ষেত্রে আমরা এই পাতন পদ্ধতি প্রয়োগ করব? অবশ্যই তোমাদের কিন্তু এই গল্পের মধ্যে দিয়েই জেনে যাওয়া উচিত যে তরল পদার্থের মধ্যে যদি কোনো কঠিন পদার্থ দ্রবীভূত বা মিশে থাকে তাহলে কিন্তু তাদের আমরা এই পাতন পদ্ধতিতে আলাদা করতে পারি। তাহলে তোমরা একটা জিনিস কিন্তু স্পষ্টই বুঝতে পারছো, যে পাতন প্রক্রিয়ায় একটা মিশ্রণকে ফোটানোর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, ফোটানো মানে মিশ্রণটিকে বাষ্পীভূত করার ওপর। তাহলে পাতন প্রক্রিয়ার মূল নীতি সম্পর্কে বুঝতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে যে কোনো মিশ্রণের বা কোনো পদার্থের, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, সেই পদার্থের স্ফুটন কীভাবে সেটি হয় এবং কোন কোন বিষয়ের ওপর একটি পদার্থের বা মিশ্রণের স্ফুটন নির্ভর করে। যেমন তোমরা এখানে দেখতে পারছো যে যখন কোনো তরল পদার্থের মধ্যে একটি অনুদবায়ী কঠিন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে তখন কিন্তু সেই তরল পদার্থটি তার স্বাভাবিক স্ফুটনাঙ্কের চেয়ে বেশি উষ্ণতায় ফুটতে থাকে। এর মানেটা কি একটু সহজ করে বোঝাই, তোমরা অবশ্যই জানো যে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটে বাষ্পীভূত হয়। তাহলে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই জলের মধ্যে যদি আমি খানিকটা নুন বা চিনি বা কিছু একটা মিশিয়ে দেই তাহলে সেই জলটি বা সেই নুন জলের মিশ্রণটি কিন্তু আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পীভূত হবে না বা ফুটবে না। তাদের ফুটতে অথবা বাষ্পীভূত হতে 100 ডিগ্রির বেশি উষ্ণতার প্রয়োজন হবে। তাহলে কিরকম হবে, জল ফুটছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু নুন জলের যে মিশ্রণ সেটা ফুটবে কত, 101 বা 102 বা যেরকম 100 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রায়। এছাড়া তরলের স্ফুটনাঙ্ক কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে, সেই বিষয়গুলো কি কি? প্রথম বিষয় হচ্ছে তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি কিরকম, যে তরল যত বেশি উদ্বায়ী
তার স্ফুটনাঙ্ক তত কম। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক, জল যেটা কি না 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে, এটা তোমাদের সবার জানা। কিন্তু তুমি যে এখন হ্যান্ড রাব ইউজ করো, সেটা দেখবে তুমি হাতে যদি মেখে নাও কয়েক সেকেন্ডের মধ্যে সেটা উবে যায়, কারণ সেখানে অ্যালকোহল রয়েছে। অ্যালকোহল খুবই বেশি উদ্বায়ী, জলের থেকেও বেশি উদ্বায়ী, তার জন্য আমরা এটা বলতে পারি যে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক জল অপেক্ষা কম। ঠিক একইভাবে যদি তোমরা দেখবে যে রাস্তাঘাটে বা কোথাও যদি একটু কেরোসিন বা পেট্রোল পড়ে থাকে, 10 মিনিট পড়ে থাকার পরেই সেটাকে আর দেখা যায় না, মানে কি সেটা উবে গেছে। আর এর থেকে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারি যে পেট্রোল বা কেরোসিন এদের উদ্বায়িতা অনেক বেশি, অর্থাৎ এদের স্ফুটনাঙ্ক কিন্তু সেই হারে কম। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে অপদ্রব্য বা দ্রবীভূত পদার্থের উপস্থিতি, যেটা আমি তোমাদের অলরেডি আলোচনা করেছি যে কোনো তরলে যদি কিছু অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে তাহলে সেটা কিন্তু তার স্বাভাবিক স্ফুটনাঙ্কের চেয়ে কিছুটা বেশি স্ফুটনাঙ্কে গিয়েই হচ্ছে তোমার বাষ্পীভূত হবে, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই নুন এবং জলের উদাহরণ দিয়ে বোঝালাম। তৃতীয়ত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে, তরলের উপর চাপ, তরলের ওপরে চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কমে। এবার এই বিষয়টা আমি তোমাদের একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি। তোমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করবে যে যখন জল দিয়ে আমরা ঘর বাড়ি আমাদের মুছি বা পরিষ্কার করি, কিছুক্ষণ পরে বা ফ্যান চালিয়ে রাখলে বা কিছুক্ষণ পরেই সেই জলটা কিন্তু আর থাকে না, সেই জলটা কিন্তু সেখান থেকে উবে যায়। কিন্তু এই উবে যাওয়াটা কিন্তু জল ফোটা নয়, তোমরা কখনোই দেখবে না যে মেঝে পরিষ্কার করা হলো জলটা ফুটতে ফুটতে উবে গেল, সেটা নয়। তার মানে জল বাষ্পায়ন পদ্ধতির মাধ্যমে লিকুইড থেকে বাষ্পে পরিণত হয়েছে। এর মানে কি বলছে, যে কোনো উষ্ণতাতেই একটা তরল বাষ্পে পরিণত হতে পারে, এই পদ্ধতিটাকে বলা হয় বাষ্পায়ন। এবং একটা ছবি আমি তোমাদের দেখাই, ধরো এখানে একটা পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যে আমি কিছুটা এরকম জল রেখে দিয়েছি, এই জলটা আমি যদি এরকমভাবেই রেখে দিই সাধারণ উষ্ণতাতেই এই জলের উপরিতল থেকে আস্তে আস্তে কিন্তু জল বাষ্পে পরিণত হতে থাকবে, এবং এই পদ্ধতিটাকে বলা হয় বাষ্পায়ন। বাষ্পে পরিণত হওয়ার পরে কি হবে, বাষ্পে পরিণত হওয়ার পরে এই জলের উপরে একটা জলীয় বাষ্পের এই রকম স্তর তৈরি হবে। এই যে জলীয় বাষ্পের স্তরটা বাষ্পায়নের ফলে উৎপন্ন হলো, এই জলীয় বাষ্পের স্তরটাই কিন্তু এই তরলের উপর একটা চাপ প্রয়োগ করে, এই চাপটাকে বলা হয় তরলের বাষ্পচাপ। তাহলে ব্যাপারটাকে একটু আবার বুঝিয়ে দিই, কোনো তরল স্বাভাবিক উষ্ণতাতেই বাষ্পে পরিণত হতে থাকে, এই পদ্ধতিটাকে বলা হয় বাষ্পায়ন। বাষ্পায়িত হওয়ার পরে সেই তরলের বাষ্প তরলের উপরিতলে যে চাপটা প্রয়োগ করে সেই চাপকেই আমরা বলি ওই তরলের বাষ্পচাপ। এবার ধরো এইরকমভাবে তরল তো বাষ্পে পরিণত হচ্ছে, আমি কি করলাম, এবার এই তরলটাকে গরম করতে শুরু করলাম, বাইরে থেকে আমি এই তরলের ওপর হিট দিচ্ছি। এবার যত আমি তাপ প্রয়োগ করব তত তরলের ওপর বাষ্পর পরিমাণ বাড়তে থাকবে, যত তাপ দিচ্ছি বাষ্পের পরিমাণ বাড়ছে, বাষ্পের পরিমাণ যত বাড়বে তত বাষ্পচাপও বাড়বে। এইভাবে বাষ্পচাপ বাড়তে বাড়তে যখন সেটা পারিপার্শ্বিক চাপের, পারিপার্শ্বিক চাপ মানে কি, এক বায়ুমণ্ডলীয় চাপ, 1 atm, আমাদের বায়ুমণ্ডলীয় চাপ তো সেটাই, যখন সেটা বাড়তে বাড়তে এক বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে, তখন সেই তরলটা কিন্তু ফুটতে শুরু করবে। আমরা যখন দৈনন্দিন জীবনে, তোমরাও দেখে থাকবে, যখন আমরা গ্যাসে বা উনুনে জল চাপাই তখন কি জলটা হঠাৎ করেই ফুটতে শুরু করে দেয়, তা নয়। কিন্তু যত টেম্পারেচার বাড়তে থাকে, প্রথমে দেখবে কি তুমি সেই জলের উপরিতল থেকে একটা জলীয় বাষ্প ধোয়ার মতো করে আস্তে আস্তে বেরোচ্ছে, সেই ধোয়া বা জলীয় বাষ্পের পরিমাণটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে জল ফুটতে আরম্ভ করে। ঘটনাটা কি হয় জানো, যখন আমরা তাপ দিই তখন জল আস্তে আস্তে বাষ্পে পরিণত হতে থাকে, আমরা ওই ধোঁয়াটা বা একটা সাদা জলীয় বাষ্পের মতো ধোঁয়া দেখতে পাই, সেই ধোঁয়াটা জলের ওপর এরকমভাবে একটা লেয়ার করে থাকে এবং জলের ওপরিতলে চাপ দিতে আরম্ভ করে, যেটাকে আমরা বাষ্পচাপ বলি। যত আমরা তাপ দেব
তত বেশি পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হবে, তত বেশি বাষ্পচাপ তৈরি হবে। এই বাষ্পচাপ বাড়তে বাড়তে যখন এক এটিএম বা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে, তখন আমরা কিন্তু বাবলিং দেখতে পারবো এবং তখন আমরা দেখব যে জল ফুটতে আরম্ভ করেছে। এই হচ্ছে কোনো তরলের ফোটা বা বাষ্পীভূত হওয়া বা বাষ্পায়নের সাথে চাপের যে সম্পর্ক সেটার একটা ব্যাখ্যা। আশা করি তোমরা এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছ। এবার দেখো, যখন আমাদের এই বায়ুমণ্ডলীয় চাপ আমরা বাড়িয়ে দেব, কীরকম ব্যাপারটা, এখন ধরো আমরা যেটা বললাম যে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ এক অ্যাটমসফিয়ার বা এক এটিএম। এবার আমি যদি কোনোভাবে এটাকে 1.5 এটিএম করে দেই, তাহলে কি হবে? তাহলে আগে জল তো এক এটিএমে গেলেই ফুটতে শুরু করে দিচ্ছিল, এখন যেহেতু পারিপার্শ্বিক চাপ 1.5 এটিএম, তাহলে এই মুহূর্তে এক এটিএম যদি আমার বাষ্পচাপ হয়েও যায়, তাহলে কিন্তু সেই জলটা ফুটবে না। এরপরে 1.1 এটিএম হবে, আমি তাপ দিচ্ছি, বাষ্পচাপ বাড়ছে, তাপ দিচ্ছি, বাষ্পচাপ বাড়ছে, বাড়তে বাড়তে যখন সেটা 1.5 এটিএমের সমান হবে, তখন গিয়ে আমি দেখব যে আমার জলটা ফুটতে আরম্ভ করেছে। তাহলে যদি আমি পারিপার্শ্বিক চাপ বা পারিপার্শ্বিক বায়ুমণ্ডলীয় চাপ আমি যদি বাড়িয়ে দেই, তাহলে কোনো তরল যে উষ্ণতায় ফোটার কথা তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটতে আরম্ভ করবে। এটা তোমাদের কাছে আশা করি পরিষ্কার। এর একটা দেখো উদাহরণও এখানে দেওয়া রয়েছে যে যদি আমরা 27 মিলিমিটার পারদস্তম্ভের চাপ বৃদ্ধি করি, তাহলে জলের স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। আমাদের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে আমরা বলি 1 অ্যাটমোসফিয়ার, সেটার মানে কি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ অথবা 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, যেটা কি না 1 অ্যাটমোসফিয়ারের সমান। এবার এইখানে যদি আমরা পারিপার্শ্বিক চাপকে 27 মিলিমিটার পারদস্তম্ভের সমান করে বৃদ্ধি করে দিই, তাহলে আমরা দেখতে পারবো জল, যেটা কিনা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পীভূত হওয়ার কথা, সেটা এখন 101 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করেছে এবং তারপরে সেটা বাষ্পীভূত হতে শুরু করেছে। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা দেখলাম কোনো তরলের স্ফুটন বা বাষ্পায়ন কী কী বিষয়ের ওপর নির্ভর করে এবং চাপের পরিবর্তনের ফলে কোনো তরলের বাষ্পায়ন এবং স্ফুটন কীভাবে প্রভাবিত হয়। এই সমস্ত আলোচনার ওপর ভিত্তি করে আমরা পাতনের মূল নীতিটি কিন্তু নির্ধারণ করতে পারি, যেটি হচ্ছে কোনো তরল দ্রাবকে যদি একটি অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত অবস্থায় থাকে, তবে সেই মিশ্রণের উপাদানগুলিকে, বিশেষ করে দ্রাবকে, যেমন নুন এবং জলের মিশ্রণ থেকে জলকে, আমরা পাতন পদ্ধতিতে কিন্তু পৃথক করতে পারবো। এর জন্য আমরা কী করবো? এর জন্য আমরা মিশ্রণটিকে একটি উপযুক্ত পাত্রে নিয়ে তাপ দিতে থাকব। তাপ দিলে কী হবে? একসময় এই দ্রাবকের অর্থাৎ নুন এবং জলের মিশ্রণের ক্ষেত্রে জলের বাষ্পায়ন শুরু হবে এবং একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে জল তারপরে ফুটতে আরম্ভ করবে, যেরকম আমি তোমাদের এর আগেই বুঝিয়েছিলাম। এবং এই ফোটার সময় কিন্তু কোনো রকম উষ্ণতার পরিবর্তন হবে না। এর মানে কি? একবার যখন জল ফুটতে শুরু করবে, তারপর থেকে যতক্ষণ না সমস্ত জল ফুটে বা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মিশ্রণের উষ্ণতার কোনোরূপ পরিবর্তন হবে না। এইভাবে আমরা প্রথমে দ্রাবককে বাষ্পীভূত করব এবং তারপরে পুনরায় ঘনীভূত করে আলাদা পাত্রে আমরা সংগ্রহ করতে পারি। এটাই হচ্ছে পাতন পদ্ধতির মূল নীতি। এখন আমরা জেনে নেব পাতন পদ্ধতি কীভাবে সংগঠিত করা হয়, এর যন্ত্রপাতির ব্যবস্থাপনা কীরকম এবং এর কিছু বিশেষ টার্মিনোলজি। ছাত্রছাত্রীরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ছবিতে, এই পুরো ব্যবস্থাটা হচ্ছে পাতন পদ্ধতির একটা জেনারেল স্ট্রাকচার। সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যান্ড মতো জিনিস রয়েছে, এটাকে ত্রিপদ স্ট্যান্ড বলা হয়, কারণ তোমরা দেখবে এখানে একটা দুটো তিনটে, তিনখানা একটা স্ট্যান্ডের পায়ার মতো জিনিস রয়েছে যার উপর একটা ফ্লাক্স বসানো রয়েছে, এর জন্য এটাকে ত্রিপদ স্ট্যান্ড বলা হয়। এই স্ট্যান্ডটা সাধারণত আমাদের এই পাতন ফ্লাস্ককে ধারণ করতে বা হোল্ড করতে ব্যবহৃত হয়।
এরপর রয়েছে কি, এইখানে এই যে সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বুনসেন বার্নার। এই বার্নারের কাজ আর কিছুই নয়, আমরা মিশ্রণকে তাপ প্রয়োগ যে করব মিশ্রণের মধ্যে সেই তাপ প্রয়োগ করার জন্য এই বার্নার ইউজ হয়, এর মাধ্যমে আমরা মিশ্রণটিকে সাধারণত উত্তপ্ত করে থাকি। এরপর আসছে সবার প্রথম অংশ এইটা, এইটা হচ্ছে একটা পাতন ফ্লাস্ক। এই ফ্লাস্কের মধ্যেই আমরা মিশ্রণকে ঢেলে উত্তপ্ত করে তারপরে পৃথক করি। এই ফ্লাস্কের মধ্যে তোমরা দেখতে পারবে একটা এবং এই একটা, টোটাল দুটো ছিদ্র বা প্রবেশ বা বাহিরপথ রয়েছে। প্রথম অংশ যেটা রয়েছে ওপরে সেটা একটা স্টপ কক দিয়ে আটকানো, স্টপ কক বলা ভুল, এক্ষেত্রে বলবো আমরা কর্ক দিয়ে আটকানো। এই কর্কের মধ্যে একটি ছিদ্র থাকে যেখান থেকে আমরা একটা থার্মোমিটার এখানে প্রবেশ করাতে পারি। থার্মোমিটার কেন আমরা প্রবেশ করাই, যাতে বাষ্প যখন তরলের থেকে বাইরে আসছে তখন সেই বাষ্পের উষ্ণতা কত সেটা আমরা এখানে দেখতে পারব। এই বাষ্পের উষ্ণতার থেকেই আমরা বুঝতে পারব যে আমাদের কোন উপাদানটি, মিশ্রণের পার্টিকুলার কোন উপাদানটি বেরিয়ে আসছে। তাহলে এই হলো পাতন ফ্লাস্ক, এর মধ্যে আমরা মিশ্রণকে রেখে উত্তপ্ত করি। এর দুটো বহিরপথ বলো বা প্রবেশপথ বলো বা ছিদ্র বলো, দুখানা অংশ রয়েছে। একটা অংশের মধ্যে একটা কর্ক লাগানো থাকে যার মধ্যে থেকে আমরা থার্মোমিটার প্রবেশ করিয়ে উষ্ণতার লক্ষ্য করি, আর দ্বিতীয় যে পথটা সেটা যুক্ত হয় একটা এই রকম লম্বাটে কাচের অংশে। এই অংশটিকে বলা হয় শীতক। এটি কি কাজ করে, যে বাষ্পটা এখানে স্ফুটন পদ্ধতির মাধ্যমে তৈরি হলো সেটা এই নির্গম নলের মধ্যে থেকে আসে, আসার পরে এই অংশে ঘনীভূত হয়। এখানে কি করা হয়, এই অংশ থেকে দেখো ঠান্ডা জল প্রবেশ করানো হয়। এই ঠান্ডা জল পুরো এই শীতক অংশটিকে সামগ্রিকভাবে ঘিরে থাকে, শীতক নলটিকে ঘিরে থাকে এবং তারপরে এখান থেকে বেরিয়ে যায়। গরম বাষ্প যখন এই নলের মধ্যে থেকে আসে তখন এই ঠান্ডা জলের সংস্পর্শে এই গরম বাষ্প ঘনীভূত হয় এবং পুনরায় বাষ্প থেকে তরল অবস্থায় ফিরে আসে। তারপরে সেই তরল এখানে নির্গম নল দিয়ে বেরিয়ে একটি গ্রাহক পাত্রে জমা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, টোটাল পাতন পদ্ধতির কয়েকটা সেট আপ, প্রথমে হচ্ছে ত্রিপদ স্ট্যান্ড, তারপরে হচ্ছে বুনসেন বার্নার, তারপরে হচ্ছে তোমার এখানে পাতন ফ্লাস্ক যার মধ্যে আমরা মিশ্রণকে রাখি, সেই পাতন ফ্লাস্কের দুটো অংশ বা দুটো প্রবেশদ্বার বা নির্গমপথ যেটাই বলো না কেন, প্রথম অংশটায় থাকে একটা কর্ক যার মধ্যে থেকে একটা থার্মোমিটার আমরা ভেতরে প্রবেশ করিয়ে থাকি উষ্ণতা মাপার জন্যে, আর একটা থাকে নির্গমপথ। সেই নির্গমপথটি যায় কোথা থেকে, একটি শীতক অঞ্চলের মধ্যে থেকে। এই শীতক যে যন্ত্রটি, এখানে আমরা সাধারণত ঠান্ডা জল দিয়ে এই অংশটিকে ঠান্ডা করে রাখি যাতে গরম বাষ্প এখানে এসে ঘনীভূত হতে পারে এবং পুনরায় তরল অবস্থায় আসতে পারে। তরল অবস্থায় আসার পরে সেটি নির্গম পথের মাধ্যমে একটি গ্রাহক পাত্রে গিয়ে জমা হয়। এবং এই সমগ্র প্রসেসটা হয়ে যাওয়ার পরে যখন এই পাত্রের মধ্যে যে অবশেষটি থেকে যায় সেটি হচ্ছে আমাদের মিশ্রণের অপর একটি উপাদান যেটিকে আমরা কঠিন অবস্থায় এখানে সংগ্রহ করতে পারি। তাহলে এই হলো পাতন পদ্ধতির সম্পূর্ণ চিত্র। তাহলে এখন পরবর্তী প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে আমরা পাতন পদ্ধতির প্রয়োগ করব বা পাতন পদ্ধতির আমাদের ব্যবহারিক প্রয়োগ কী। তাহলে দেখা যাক কী কী আমাদের পাতন পদ্ধতির প্রয়োগ। এক নম্বর প্রয়োগ হচ্ছে মূল্যবান জৈব দ্রাবকে অল্প পরিমাণ যদি কোনো জৈব পদার্থ মিশে থাকে তাহলে তাকে আমরা পাতন পদ্ধতিতে পৃথক করে পুনরায় দ্রাবককে ফেরত পেতে পারি। এর মানেটা কী দেখা যাক। ধরো তোমার কাছে একটি জৈব দ্রাবক রয়েছে, যেমন ধরো কোনো রকমের অ্যালকোহল বা অন্য কিছু যেটা কি না খুব মূল্যবান, তার মধ্যে আমি একটা জৈব পদার্থ খুব অল্প পরিমাণে মিশিয়ে রেখেছি। তাহলে এখন সেটা কি, এখন কিন্তু সেটা আর কেবলমাত্র জৈব দ্রাবক নেই, সেটা একটা এখন মিশ্রণে রূপান্তরিত হয়েছে যেহেতু আমি তার মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছি। এবার আমি চাই যে সেইখান থেকে আমি জৈব পদার্থটাকে আবার পৃথক করব এবং দ্রাবকটাকে আমি আবার আলাদা করে পৃথক করব। তাহলে এই পদ্ধতিতে আমরা সেই কাজটি করতে পারি। আমরা কি করব, সেই মিশ্রণটিকে আমরা আবার পাতন ফ্লাস্কে নেব, নিয়ে তাপ দিতে শুরু করব, একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে জৈব দ্রাবক ফুটতে শুরু করবে, জৈব দ্রাবক বাষ্পে পরিণত হবে এবং শীতক অঞ্চলে এসে পুনরায় ঘনীভূত হবে। ঘনীভূত হওয়ার পরে আমাদের
আলাদা গ্রাহক পাত্রে সেটা জমা হবে এবং ফ্লাস্কের মধ্যে আমরা সেই জৈব পদার্থটিকে কিন্তু অবশেষ হিসেবে পেয়ে যাব। এইটা গেল এক নম্বর ব্যবহার। দু নম্বর ব্যবহার, দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে পদার্থের বিশুদ্ধিকরণকালে এই পদ্ধতি ব্যবহৃত হয়। ব্যাপারটা কীরকম? দ্রাবক নিষ্কাশন মানেটা কি দেখা যাক। ধরে নাও তোমার কাছে রয়েছে তুতে, তুতে মানে কি কপার সালফেট, আর বালি, এর একটা মিশ্রণ, মানে কি একটা তোমার কাছে মিশ্রণ রয়েছে যার মধ্যে কিছুটা তুতে রয়েছে, কপার সালফেট আর বালি রয়েছে। তোমাকে বলা হলো এখান থেকে বালি আর তুতেকে আলাদা করতে, তুমি কি করে করবে? তোমার পক্ষে কিন্তু তখন সম্ভব নয়, সারাদিন বসে একটা করে বালির কণাকে তুমি আলাদা করবে, একটা তুতের কণাকে তুমি আলাদা করবে। তুমি এক্ষেত্রে কি করবে, সেই মিশ্রণের মধ্যে তুমি জল ঢালবে, জল হচ্ছে এখানে দ্রাবক, সেই জল যখন তুমি অ্যাড করবে, করে কিছুক্ষণ যদি তুমি নাড়াও, তাহলে কি হবে, তুতে যতটা পরিমাণ ছিল সেটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু বালি হবে না। এরপরে তুমি সেখান থেকে বালিকে ছেঁকে আলাদা করে নিতে পারো, তারপরে তোমার কাছে পড়ে থাকবে কি, তুতের জলীয় দ্রবণ। এবার তোমার কাজ হবে এই তুতের জলীয় দ্রবণকে জলকে আলাদা করা আর তুতেকে বা কপার সালফেটকে আলাদা করা। তখন তুমি একই রকম কাজ করবে, এই জলীয় দ্রবণকে তুমি হচ্ছে পাতন ফ্লাস্কে নেবে, নিয়ে উত্তপ্ত করা শুরু করবে, একটা সময় গিয়ে জল বাষ্পে পরিণত হবে, সেই বাষ্প গিয়ে আবার শীতক অংশে জমা হয়ে ঘনীভূত হবে এবং সেখানে গিয়ে আবার জলকণায় পরিণত হয়ে গ্রাহক পাত্রে আসবে, এবং একদম এই পদ্ধতির শেষে তোমার পাতন ফ্লাস্কের মধ্যে কিন্তু তুতে পড়ে থাকবে। তার মানে তুমি একটা দ্রাবকের ব্যবহার করে দুটো পদার্থের মিশ্রণ থেকে উভয়কে আলাদা করতে পারলে। এটাকেই বলা হয় দ্রাবক নিষ্কাশন পদ্ধতি, যেখানে দ্রাবকের দ্বারা তুমি মিশ্রণের উপাদানকে পৃথক করতে পারো। এই ক্ষেত্রেও কিন্তু আমরা পাতন পদ্ধতির ব্যবহার করতে পারি। এছাড়া আর কী রয়েছে এই পদ্ধতিতে? আয়োডিন ও ক্লোরোফর্মের মিশ্রণ থেকে এবং লবণ, তুতে বা চিনির জলীয় দ্রবণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। যেখানে আমি দেখো তোমাকে তুতের জলীয় দ্রবণের উদাহরণটা তো আগেই দিলাম একটা উদাহরণের মাধ্যমে। এছাড়া আয়োডিন আর ক্লোরোফর্ম মানে কি, যদি কোনো কঠিন পদার্থ একটি তরল পদার্থের মধ্যে দ্রবীভূত হতে পারে, তাহলে কিন্তু সাধারণত সেই সব ক্ষেত্রে আমরা পাতন পদ্ধতির মাধ্যমে সেই কঠিন পদার্থটিকে তরল পদার্থের থেকে আলাদা করতে পারি। এবার তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসবে যে স্যার, আপনি এতক্ষণ যে আলোচনা করলেন তাতে প্রত্যেকবারই বললেন যে একটা তরল দ্রাবকের মধ্যে বা একটা তরল পদার্থের মধ্যে যদি কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে আমরা পাতন পদ্ধতির মাধ্যমে এদের আলাদা করতে পারি। কিন্তু যদি এমন হয় যে একটা তরল পদার্থের মধ্যে অপর আরেকটা তরল পদার্থই মিশে রয়েছে, যেমন ধরুন অ্যাসিটোনের সাথে জল বা অ্যালকোহলের সাথে জল, এরা মিশে রয়েছে, তাহলে কি এদের আমি আলাদা করতে পারবো না? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো, কিন্তু সেক্ষেত্রে কতগুলো শর্ত আমাকে মানতে হবে। কী সেই শর্ত, আসো জেনে নেওয়া যাক। যখন আমরা পাতন পদ্ধতিতে দুটি মিশ্রণীয় তরল, মানে যারা পরস্পর মিশে যায়, এক্ষেত্রে কিন্তু বিওজি ফানেলের মতো আমি বলছি না অমিশ্রণীয়, এক্ষেত্রে মিশ্রণীয়, যারা পরস্পর মিশে যায়, এইরকম দুটি তরলের সমস্বত মিশ্রণকে আমরা তখনই পৃথক করতে পারবো যদি তরল দুটির স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির বেশি হয়। এর মানে কি, যেমন ধরো আমি এ এবং বিকে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করলাম, যদি এ এবং বি এর মধ্যে দেখা যাক ব্যাপারটা, এ এবং বিকে মিশিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করেছি, এর মধ্যে এ যে যৌগটি রয়েছে এর স্ফুটনাঙ্ক তোমরা ধরো 60 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এবং বি যে যৌগটা রয়েছে এর স্ফুটনাঙ্ক তোমরা ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এদের স্ফুটনাঙ্কের পার্থক্য কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা কিন্তু পাতন পদ্ধতিতে এদেরকে পৃথক করতে পারি। তাহলে বলেছে কি, দেখো যে দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য মিনিমাম কমপক্ষে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হতে হবে। এছাড়া কি, তাপের প্রভাবে উপাদানগুলির যেন বিয়োজন না ঘটে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিরকম ব্যাপারটা, যে আমি যে তাপ প্রয়োগ করে দুটো পদার্থকে আলাদা করব, এমন হবে না তো যে আমি তাপ দিলাম
আর এ বলে যে পদার্থটা রয়েছে সেটা রাসায়নিক বিক্রিয়া করে বা তাপের প্রভাবে বিয়োজিত হয়ে অন্য দুটো পদার্থ তৈরি করে ফেললো। যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে পাতন পদ্ধতির ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের পাতন পদ্ধতিতে দুটো তরলকে পৃথক করার জন্যে যে শর্তগুলো মেনে চলতে হবে সেটা কি হলো? 1 নম্বর, যে তরল দুটির স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির বেশি হতে হবে, আর তারা যেন তাপের প্রভাবে বিয়োজিত না হয়। এরপরে কি বলছে দেখো, যে এই পদ্ধতি যেটা আমরা বললাম যে দুটো তরলের মিশ্রণ থেকে দুটো তরলকে আলাদা করা, এর নীতিটা কি? এর নীতিটা খুবই সিম্পল, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আমি একই রকমভাবে এ এবং বি দুটো তরলকে নিয়ে একটি মিশ্রণ বানিয়েছি যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির বেশি। ঠিক আছে, এবার যখন এই মিশ্রণটাকে নিয়ে আমি পাতন ফ্লাস্কে ঢেলে গরম করা শুরু করব, তখন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। একটা সময় আসবে যখন তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, ঠিক তখনই ওই মিশ্রণ থেকে এ নামক যে যৌগটি রয়েছে সেটি ফুটতে শুরু করবে, সেটি ফুটে বাষ্পীভূত হওয়াও শুরু হবে। এমন করে যতক্ষণ না সম্পূর্ণ এ নামক যৌগটি মিশ্রণ থেকে বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসছে ততক্ষণ মিশ্রণের তাপমাত্রা 60 ডিগ্রি পর্যন্ত থাকবে। তো এই তাপমাত্রা থাকাকালীন সমস্ত এ প্রথমে বাষ্পীভূত হবে, তারা শীতক অংশে আসবে, এসে সেখানে আবার ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে জমা হবে। তাহলে এইভাবে মিশ্রণ থেকে সমস্ত এ আমার আলাদা পাত্রে গিয়ে জমা হলো। এরপর আমরা দেখব যে একটা সময় 60 ডিগ্রির থেকে তাপমাত্রা বাড়তে আরম্ভ করেছে, তখন আমরা বুঝতে পারবো যে সমস্ত এ মিশ্রণ থেকে গ্রাহক পাত্রে গিয়ে জমা হয়েছে। তখন আমরা পাতন পদ্ধতি বন্ধ করে দেবো, আমাদের গ্রাহক পাত্রে মিশ্রণ থেকে আমরা এ পেয়ে যাব এবং পাতন ফ্লাস্কে আমাদের বি পড়ে থাকবে। তো এইভাবে সাধারণত আমরা দুটি মিশ্রণীয় তরলকে পাতন পদ্ধতির মাধ্যমে আলাদা করে থাকি। এরপরে দেখো এখানে কিছু প্রয়োগ দেখা যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমরা এই পদ্ধতির প্রয়োগ করতে পারি। যেমন দেখো বলছে অ্যাসিটোন ও জল, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে উদাহরণ হিসেবে বলেও ছিলাম। অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক দেখো এখানে বলছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জলের স্ফুটনাঙ্ক তোমরা অলরেডি জানো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে স্ফুটনাঙ্কের পার্থক্য কত? 30 ডিগ্রির থেকে অবশ্যই বেশি। তাহলে কেউ যদি তোমাকে অ্যাসিটোন আর জলের একটা মিশ্রণ দেয়, দিয়ে বলে যে এখান থেকে আমাকে জলকে আর অ্যাসিটোনকে আলাদা আলাদা করে দাও, তুমি কোন পদ্ধতি প্রয়োগ করবে? অবশ্যই পাতন। তোমাকে মিশ্রণটাকে পাতন ফ্লাস্কে নিতে হবে, গরম করতে হবে, 56 ডিগ্রিতে গিয়ে দেখবে তুমি মিশ্রণটা ফুটতে আরম্ভ করেছে। সেই সময় কি হবে? মিশ্রণের মধ্যে যে অ্যাসিটোনগুলো রয়েছে সেই অ্যাসিটোনটা বাষ্পীভূত হওয়া শুরু হয়েছে। তুমি ওই পারদ বলছি মানে থার্মোমিটার যেটা রয়েছে সেটা দেখলেও বুঝতে পারবে, থার্মোমিটারের গায়ে দেখবে তখন তাপমাত্রা 56 দেখাবে, ওই সময় অ্যাসিটোন বাষ্প গিয়ে শীতক অংশে যাবে, সেখানে আবার ঘনীভূত হবে হয়ে গ্রাহক পাত্রে জমা হবে। একটা সময় আসবে যখন তুমি দেখতে পারবে যে তাপমাত্রা 56 থেকে বেড়ে 57, 58, 59, 60 এরকমভাবে বাড়ছে, তখন তুমি বুঝতে পারবে যে মিশ্রণের মধ্যে আর অ্যাসিটোন অবশিষ্ট নেই, তখন তুমি পদ্ধতিটা বন্ধ করে দেবে, তোমার গ্রাহক পাত্রে তুমি অ্যাসিটোন পাবে এবং ফ্লাস্কের মধ্যে জল পড়ে থাকবে। ঠিক একইভাবে তুমি হেক্সেন এবং টলুইনের মিশ্রণ, যেখানে দেখতে পাচ্ছ হেক্সেনের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট হচ্ছে 69 ডিগ্রি সেন্টিগ্রেড এবং টলুইনের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট 110 ডিগ্রি সেন্টিগ্রেড, এদেরও তোমরা কিন্তু পাতন পদ্ধতিতে আলাদা করতে পারবে। সেরকমভাবে বেঞ্জিন ও নাইট্রোবেঞ্জিন, বেঞ্জিন ও অ্যানিলিন, ইথার ও টলুইন, এইরকম পদার্থের মিশ্রণ যেখানে স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির বেশি হয় তাদের তোমরা পাতন পদ্ধতিতে আলাদা করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ যেটা, যে স্যার এত কিছু তো বলে দিলেন যে আমরা কঠিন পদার্থ যদি কোনো তরলে মিশে থাকে তাহলেও পাতন পদ্ধতি প্রয়োগ করব, তরল পদার্থ মিশে থাকলে কোনো তরল পদার্থের সাথে তাহলেও পাতন পদ্ধতি প্রয়োগ করব, তাহলে পাতন পদ্ধতির কি কোনো সীমাবদ্ধতা নেই? তাহলে তো সব কিছু পাতনভাবে করলেই হয় পাতন পদ্ধতিতে। না, পাতন পদ্ধতিরও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। কী সেই সীমাবদ্ধতা জেনে নিন। পাতন পদ্ধতির সীমাবদ্ধতা হচ্ছে এই যে এই পদ্ধতিতে পৃথকীকৃত তরল দুটি বিশুদ্ধ নয়, কারণ বেশি উদ্বায়ী তরলের বাষ্পায়নের সময় উৎপন্ন বাষ্পে যথেষ্ট পরিমাণ
কম উদ্বায়ী তরলের বাষ্প থেকে যায়। মানেটা কি আমি একটু বুঝিয়ে দিই তোমাকে। আমি সেই যে যখন জল আর অ্যাসিটনের উদাহরণটা দিলাম সেইটা ধরেই আসি। 56 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন জল ফুটে, সরি, অ্যাসিটন যখন ফুটে বাষ্পে পরিণত হবে, ঠিক সেই সময় এই গ্যারান্টিটা কখনোই দেওয়া যায় না যে জলও কিছুটা বাষ্পীভূত হবে না। অর্থাৎ গ্রাহক পাত্রে আমরা যে অংশটা পাচ্ছি সেটা যে একদমই বিশুদ্ধ অ্যাসিটন সেই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। সবসময় মনে রাখবে, পাতন পদ্ধতিতে আমরা যখন একটা তরলের উপাদানকে বাষ্পীভূত করছি তার সাথে কিছু পরিমাণ কম উদ্বায়ী বা পরে যে তরলটি বাষ্পীভূত হবে সেটার কিছুটা অংশও কিন্তু থেকে যায়। তাহলে এই গেল তোমাদের পাতন পদ্ধতির একটা সীমাবদ্ধতা। আরও একটা সীমাবদ্ধতা আমি তোমাদের বলছি, দেখা গেল, দেখো তোমরা এখানেই বলছো যে পাতন পদ্ধতির ক্ষেত্রে দুটি তরলের স্ফুটনাঙ্ক 20-30 ডিগ্রির বেশি হতে হবে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। তাহলে ধরো এমন হলো যে আমি দুটো তরল নিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির কম, তাহলে কি আমরা পাতন পদ্ধতির ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু সেই পাতনটা হবে একটু অন্য রকমের পাতন। সেই পাতন সম্পর্কে অন্য কোনো একটা ক্লাসে না হয় আলোচনা করা যাবে, কিন্তু আজকের জন্য তোমরা এইটুকু মনে রাখো যে 30 ডিগ্রির কম যদি দুটি তরলের স্ফুটনাঙ্ক হয় তাহলে, বা স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 30 ডিগ্রির কম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পাতন পদ্ধতির প্রয়োগ করে তাদের আলাদা করতে পারবো না। ভৌতবিজ্ঞান বিষয় সংক্রান্ত এরকম আরও অনেক মজার ভিডিও দেখার জন্যে তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। এছাড়া আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।